নমস্কার, আমি কৌশিক রায়। আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। সূর্যের রাশি পরিবর্তন পাঁচ রাশির সোনার রথযাত্রা হতে চলেছে। 17 সেপ্টেম্বর 2023 দুপুর 1:30টায় রবি রাশি পরিবর্তন করছে। এই রাশি পরিবর্তনের ফলে পাঁচ রাশি হতে চলেছে মহা কোটিপতি, মালামাল হতে চলেছে এই পাঁচ রাশি। 12টি রাশির মধ্যে স্পেশাল এই পাঁচটি রাশি সুবর্ণ সুযোগ আসতে চলেছে। দেখুন, রবি হচ্ছে আমাদের জীবনে কিন্তু মান সম্মান খ্যাতি যশ কিন্তু দেয়। সূর্যের আলোতে আমাদের জগৎ আলোকিত হয়, আমাদের সংসার আলোকিত হয়। অর্থাৎ সূর্যের যে প্রভাব, এর ফলে আমাদের জীবনে নেগেটিভ এবং পজিটিভ দুটি দিকই কিন্তু থাকে। দেখুন, আমি বারবার ভিডিওগুলো আপনাদেরকে কেন দিই, শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা বেরিয়ে যাবেন না, আমি হাত জোর করে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। কেউ কেউ বলেন যে কৌশিকদা, সূর্যের রাশি পরিবর্তনে এই রাশিগুলি ভালো বলেন, আমার তো হলো না। আপনাদের জন্মকুণ্ডলিতে রবি নিচস্থ নেই তো, রবি রাহুযুক্ত নেই তো, রবি শনিযুক্ত নেই তো, এটা কিন্তু দেখা দরকার। কারণ রবি কিন্তু, অর্থাৎ আপনাদের জন্মকুণ্ডলিতে রবি যদি ভালো থাকে, আপনি উচ্চ পদে কিন্তু আসীন হতে পারেন। আপনি আইএস আইপিএস গভর্নমেন্টের যে কোনো সেক্টরে কিন্তু আপনি চাকরি কিন্তু করতে পারেন। ইঞ্জিনিয়ারিং লাইন সমস্ত দিকে কিন্তু রবি কিন্তু নির্দেশ করে গভর্নমেন্ট সেক্টর। অর্থাৎ গভর্নমেন্ট থেকে আপনারা কতটা সাপোর্ট পাবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে রবি গ্রহের উপর। আপনাদের জন্মকুণ্ডলিতে রবি কেমন আছে আমি দেখতে পাচ্ছি না। বর্তমান যে রবি আপনার সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে 17 সেপ্টেম্বর, অর্থাৎ যুবরাজের ঘরে রাজার প্রবেশ, সমমিত্র রাশিতে প্রবেশ করে রবি কিন্তু মালামাল করবে এই পাঁচ রাশিকে, এবং মঙ্গলের সঙ্গে একত্রে কিন্তু থাকছে। দুটি কিন্তু অগ্নিতত্ত্ব প্ল্যানেট, অর্থাৎ রবি এবং মঙ্গল একত্রে কন্যা রাশিতে অবস্থান করে এই পাঁচ রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন, কারণ এটা আপনাদেরই চ্যানেল, আপনারা যে যে বিষয়ের উপর ভিডিও চাইবেন আমি অবশ্যই খুব শীঘ্রই সেই বিষয়ের উপর কিন্তু ভিডিও নিয়ে আনার চেষ্টা কিন্তু করব। এই যে রবি রাশি পরিবর্তন করে আপনার কন্যা রাশিতে অবস্থান করছে যুবরাজের ঘরের রাজা, কোন কোন দিক থেকে লাভ দিবে প্রথম আলোচনা করি। দেখুন, রবি আপনার কন্যা রাশিতে মঙ্গলের সঙ্গে অবস্থান করছে। তার আগে একটি কথা আমি বলি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। অনেকে ভিডিও শুনছেন না, বলছেন কৌশিকদা কই আমাদের তো হচ্ছে না, আমি বারবার বলছি নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যার হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি। আমি বারবার বলছি, অনেককে প্রেডিকশন করে ছেড়ে দিই, সবারই কিন্তু হাত ধরি না, আর যখন জানবেন যে হাত ধরলাম কি না তাকে টেনে তুলবই। যারা ঋণে পড়ে গেছেন, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, ঋণের এত ঋণ যে ঋণ থেকে আপনি বেরিয়ে আসবেন কী করে সেটা চিন্তা করতে পারছেন না, চ্যালেঞ্জ নিয়ে বলছি সেখান থেকে টেনে তুলব। ব্যবসা ভালো চলছে না, কর্মক্ষেত্রে শত্রুতা, কর্মহীন হয়ে আছেন, অবশ্যই আপনারা কন্ট্যাক্টগুলো করুন। আর যে সমস্যাগুলো রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। তাতে কী হবে, আপনাদের জন্মকুণ্ডলিতে
যে সমস্যাগুলো রয়েছে না, তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করেন, এই সময়ের মধ্যে নিশ্চিত রূপে আপনারা কিন্তু শুভফল পাবেন। দেখুন, প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সর্বপ্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির ভাগ্যাধিপতি রাশির অধিপতি ধনভাবে অবস্থান করছে, ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের নিয়ে আসবে। আপনাদের চতুর্থপতি সুখ, সুখের জায়গা আপনার বৃদ্ধি করবে, আর্থিক স্থিতি মজবুত করবে, আপনাদের ডেইলি ইনকাম বাড়বে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো। এই রবির রাশি পরিবর্তন সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিবে, অদ্ভুত অকল্পনীয় লাভ দিবে সিংহ রাশিকে। আর কৌশিক রায়ের প্রেডিকশন না মাটিতে পড়ে না, আমি যে প্রেডিকশনগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। সিংহ রাশি যদি রবি আপনাদের জন্মকুণ্ডলীতে যদি অশুভ না থাকে, এই সময় 17 সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে আপনাদের বড় ধরনের পরিবর্তন করতে চলেছে, আমূল পরিবর্তন করতে চলেছে ফিনান্সিয়াল, ভাগ্যের দ্বারা অর্থ আসতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির কর্মক্ষেত্রে উন্নতি, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে খুব ভালো, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো যারা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো। শত্রু আপনাদের শান্ত হবে, স্বাস্থ্যক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হবে, কর্মযোগ আপনাদের সৃষ্টি করবে এবং আর্থিক স্থিতির জায়গায় কিন্তু শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশি তো মানে মালামাল এক কথায়, মার্জনা করবেন ধনুরাশি। ধনুরাশির কর্ম হবে রবি অবস্থায়, ভাগ্যাধিপতি কর্ম হবে চলে গেছে, পঞ্চমপতি কর্ম হবে চলে গেছে, কী চাই ধনুরাশির, অর্থাৎ 3 নম্বর রাশি ধনুরাশির কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে প্রমোশন, যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন সেখানে আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হবে, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হবে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, এবং এই সময়ের মধ্যে আপনাদের বিদেশ থেকেও কিন্তু ধনুরাশির লাভ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির একাদশভাবে কর্মাধিপতি একাদশভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব দুর্দান্ত। আপনাদের এই সময় রাশির অধিপতি একাদশভাবে আপনাদের এই সময় ইনকাম যেমন বাড়বে, সফলতা বাড়বে, কর্মক্ষেত্রে যারা সিট চেঞ্জ চাইছিলেন ডেজিগনেশন চেঞ্জ আপনাদের হতে পারে, এই সময়ের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে পারে এবং উচ্চ কোনো স্থানে আপনি কিন্তু যেতে কিন্তু পারেন বৃশ্চিক রাশি, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন, এবং আপনাদের এই সময় কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি তো সোনায় সুয়াগা এক কথা আমি যদি বলি। মিথুন রাশির সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন। আপনারা যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছে, মেডিসিনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ইলেকট্রিক প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন মিথুন রাশি। মিথুন রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি, এবং এই সময় আপনাদের আর্থিক স্থিতির জায়গা কিন্তু মজবুত কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো কিছুটা লাভ পেতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব লাভ দিবে, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি আপনাদের হবে, ইনকাম আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের সফলতা আসতে চলেছে। আমি এক কথায় দিলাম সূর্যের রাশি পরিবর্তন, 5 রাশির সোনার রথযাত্রা শুরু হতে চলেছে। দেখুন, সমস্যা তো আছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথও রয়েছে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, আর যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে জানতে চাইছেন অবশ্যই আমার সাথে পরামর্শ করুন, এবং বারবার বলছি ব্যক্তিগত জন্মছককে একবার হলো অ্যানালাইসিস করুন, কারণ আপনাদের জন্মছকে কোন জায়গাটাতে সমস্যা রয়েছে সেটা কিন্তু জানা একান্তই দরকার। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি না আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, এবং এই যে রবির যে রাশি পরিবর্তনের ফলে এই 5 রাশি আগামী 30 দিন টানা 1 মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু নিয়ে আসতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 5 রাশি। তো
অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ। ভিডিওটি আবারও বলছি, একবার না পাঁচবার আপনারা শুনুন। অর্থাৎ এই ভিডিওটি আপনাদের সামনে এই জন্য তুলে ধরছি, ব্যক্তিগত জন্মছককে আগে দেখুন, রবির প্লেসমেন্টকে আগে দেখুন। নমস্কার, ধন্যবাদ।